আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এর আগের ভিডিওতে আমরা এই পোস্টারটির পিএলপি ফাইল শেয়ার করছিলাম, আর আজকের ভিডিওতে আমরা একটি না দুইটি না তিনটি না পাঁচটি পিএলপি ফাইল শেয়ার করব। একটি মাত্র পিএলপি ফাইলেই আপনারা পাঁচটি প্রজেক্ট পেয়ে যাবেন, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন। প্রতিবারের মতো এই পিএলপি ফাইলটিতেও আপনারা ছয়টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করবেন এবং ব্যবহার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর আমরা মূল টপিকে চলে যাই। এই পিএলপি ফাইলটি আমরা জিপ ফাইল আকারে দিছি, আর এই জিপ ফাইলের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পারবেন ঈদ পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এর নিচে আপনারা একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা গুগল ড্রাইভের লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, দেন আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন আপনারা এখানে এরকম ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোড চিহ্নতে ক্লিক করে দিবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ফোন মেমোরিতে প্রবেশ করবেন। জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের যে ফাইলে চলে আসছে সিম্পলি আপনারা সেই ফাইলে প্রবেশ করবেন এবং এই জিপ ফাইলটি আনজিপ করবেন। এখানে আপনারা জিপ ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা একটি ফাইল সিলেক্ট করে নেবেন এবং এই নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। সিম্পলি আপনারা এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করবেন। এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, সিম্পলি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করবে, পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসায় দিবেন এবং এখান থেকে আপনারা ওকে অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমি যে পিকজার ল্যাবটি ব্যবহার করি এই পিকজার ল্যাবের লিঙ্ক আপনারা আমাদের ফেসবুক গ্রুপের পিং পোস্টে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা এখান থেকে থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইল অপশনের উপর ক্লিক করার পর এই উপরে আপনারা দেখতে পারবেন পিএলপি। সিম্পলি আপনারা পিএলপি অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা তীরচিহ্ন অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের যে ফাইলে পিএলপি ফাইলটি আছে সিম্পলি আপনারা সেই ফাইলটি সিলেক্ট করবেন। আপনাদের যদি মেমোরিতে এই পিএলপি ফাইলটি থাকে তাহলে আবারও তীরচিহ্নতে ক্লিক করবেন, আর আপনাদের যদি ফোন মেমোরিতে থাকে তাহলে আপনারা এখানেই পেয়ে যাবেন। তো আমি এই পিএলপি ফাইলটি রাখছি পিকজার ল্যাবে। সিম্পলি আমি পিকজার ল্যাবে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক ব্যানার ডিজাইন। সিম্পলি আমরা এই অপশানের উপর ক্লিক করব এবং এখান থেকে ওপেন অ্যাড অপশানের উপর ক্লিক করে দিব। পিএলপি ফাইলটি অ্যাড করার পর সিম্পলি আপনারা সর্বপ্রথমে এটা পড়ে নেবেন, দেন আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে এটা আপনারা ডিলিট করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচার আছে, তো সিম্পলি আমি এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট অপশানের উপর ক্লিক করে দিবেন। ডিলিট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনারা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে সার্চ করবেন রিমুভ ডট বিজি লেখে। রিমুভ ডট বিজি লেখে সার্চ করার পর এখানে আপনারা এরকম ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। সিম্পলি আপনারা আপলোড ইমেজ অপশানের উপর ক্লিক করে দিবেন। আপলোড ইমেজ অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। সিম্পলি আপনারা পিকচারের উপর ক্লিক করবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার। সিম্পলি আপনারা ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে পিকচারটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা প্রবেশ করবেন পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে। পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ফ্রম টু গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সিম্পলি আপনারা সেই পিকচারটি অ্যাড করে নেবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই পিকচারটি অ্যাড করতেছি। সিম্পলি আপনারা এখান থেকে পিকচারের উপর ক্লিক করবেন এবং এই অপশানে চাপ দিয়ে ধরে রেখে আপনারা পিকচারটি বড় করে নেবেন। দেন আপনারা পিকচারটি এ পর্যায়ে রাখার পর আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন এবং পিকচারের এ পাশে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন এবং আপনারা এ পর্যায়ে এনে পিকচারটি ছেড়ে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। সিম্পলি আপনারা এখন পিকচারটির এখানে লক অপশানের উপর ক্লিক করে লক করে দিবেন। এখন আপনারা বর্তমানে এই ব্যাকগ্রাউন্ডটি দেখতেছেন।
আপনারা একটু নিচে আসলে আরো কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনারা এখানে পাঁচটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চয়েস করে নেবেন। তো আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডটি অফ করে আপনারা নিচের ব্যাকগ্রাউন্ডটি এই ব্যাকগ্রাউন্ডটি অন রাখবেন, তাহলে আপনারা এখান থেকে চোক অপশনের উপর ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আপনারা আবারও যদি চান এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবেন না, তাহলে নিচের এই চোক আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। একই পদ্ধতিতে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হবে না, আপনারা চোক আইকনে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন সম্পূর্ণ কাজ হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। এবং আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন, ডিসক্রিপশন বক্সে আপনারা সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনার যদি এই পিএলপি ফাইলগুলো ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা একটু হলেও হেল্প পাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।